নমস্কার, উত্তর সংবাদে সকলকে আবার স্বাগত জানাই। আগামীকাল উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কোচবিহারের দিনহাটা 2 নং ব্লকের খারুভাজের ট্যাপরাই নতুন বাজার এলাকায় আগামীকাল উপস্থিত থাকবেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, এবং এখানেই তিনি একটি জনসভা করবেন। 7 নং বিধানসভা কেন্দ্রের তিনি এবছরের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তার সমর্থনে তিনি এখানে এই মাঠে তিনি জনসভা করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, প্রস্তুতি তুঙ্গে মঞ্চ প্রস্তুত চলছে। দেখতে পাচ্ছেন প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, এবং আমি একটু চারিদিকটা দেখানোর চেষ্টা করব। এই খারুভাজের যে নতুন বাজার এলাকা রয়েছে, এখানেই কিন্তু আগামীকাল উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আমি কথা বলার চেষ্টা করব, এখানে কয়েকজন কার্যকর্তা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে এই মুহূর্তে প্রস্তুতি চলছে, আমি কথা বলে নেব। দাদা, আগামীকাল মিঠুন চক্রবর্তী আসছেন আপনাদের বিজেপি প্রার্থীর সমর্থনে, এবং শুভশ্রী আসছেন, শ্রাবন্তী আসছেন, তো প্রস্তুতি কতটা চলছে, কিভাবে চলছে? আমরা একদম প্রস্তুতি একদম পুরো তুঙ্গে চলে আসছি। আমরা মোটামুটি আজকে বিকেলের দিকে 4টার দিকে আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এবং কালকে আপনারা জানেন যে আমাদের নির্বাচনের প্রাককালে 10 এপ্রিলের যে নির্বাচন, তার জন্য আমাদের যে প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে আমরা কালকে এখানে জনসভা করব। সেই জনসভায় আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী এই মাঠে হাজির হবেন, এবং সবার জন্য উনি কিছু কথা বলবেন। এখানে বিজেপির হয়ে আমাদের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী, তাকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস, শুধুমাত্র রাজনৈতিকভাবে বলবো না, সাধারণ মানুষের তাকে দেখার যে উচ্ছ্বাস, সেটা মনে করা হচ্ছে যে ব্যাপক সংখ্যক লোকের এখানে সমাগম হবে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন থাকলেও আপনাদের রাজনৈতিক এই দলের পক্ষ থেকে কিভাবে আপনারা সেটাকে মোকাবেলা করবেন? এই মানুষের একদম আমরা একদম কড়া হাতে আমরা নেব এখানে, যেহেতু জনগণ আমাদের পক্ষে চলে আসছে এবং জনগণের রায় দিচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আমাদের যে পার্টির লিডাররা আছে বা পার্টির কর্মীরা আছে, তারা খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। তারা এভাবে আমাদেরকে জনসভাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা উঠে পড়ে লাগছে, এবং আমরা সাফল্যমণ্ডিত করব। আপনার নাম কি? দায়িত্ব বিজয় রায় সরকার, আমি 25 মণ্ডলের প্রেসিডেন্ট। ধন্যবাদ। আমরা কথা বললাম 25 মণ্ডলের সভাপতি, তার সঙ্গে কথা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মঞ্চ প্রস্তুত চলছে। আগামীকাল এখানে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা, এবং যিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, মহাগুরু মিঠুন চক্রবর্তী, এবং তার সঙ্গে থাকবেন শ্রাবন্তী চ্যাটার্জিও, তিনি থাকবেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এবং দেখতে পাচ্ছেন মঞ্চ প্রস্তুতি চলছে। এখানে আরো কয়েকজন কার্যকর্তা রয়েছেন, আমি কথা বলবো। দাদা, আগামীকাল মিঠুন দা আসছেন এবং প্রস্তুতি চলছে, কিভাবে দেখছেন এই বিষয়টা? আমরা ফিল্ডে আসছি, আমরা এই প্রস্তুতি করার জন্যই এখানে কালকে রাত্রে 1:30 পর্যন্ত ছিলাম, আজকে সারা রাত থাকবো, এবং এটা সুষ্ঠুভাবে যেন হয় তার জন্য আমরা জেলা কমিটির মেম্বার ঈশ্বরদেব মদন এবং আমি সুজন সরকার, এখানে জেলা কমিটির মেম্বার হিসেবে বিজেপি জেলা, আমরা এখানে উপস্থিত আছি এবং আমরা সারা রাত আজকে থাকবো। মিঠুন দার উপস্থিতি, ব্যাপক মানুষের জনসমাগম হবে যেটা মনে করা হচ্ছে, কারণ শুধু রাজনৈতিকভাবে যদি না বলি, মিঠুন চক্রবর্তীর কে দেখতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবেন। সেক্ষেত্রে সেই লোকজনের যে ভিড়, সেটাকে মোকাবেলা করার জন্য আপনারা কতটা প্রস্তুত আছেন? আমাদের ভলান্টিয়ার টিম করা হয়েছে, ছেলেপেলে আছে, এবং আমরা আশা করি, আশাবাদী যে আমরা সুষ্ঠুভাবে এটা সম্পন্ন করতে পারবো, এবং এইটুকু আশা আমাদের আছে, সহযোগিতা করতেছে সবাই। আপনার নাম কি? দায়িত্বে আছেন? আমি কোচবিহার জেলা কমিটির বিজেপি ওবিসি মোর্চার সদস্য, দিনহাটা 7 নম্বর বিধানসভার কনভেনর। কি নাম? সুজন সরকার। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল এই মঞ্চেই
জনসভায় অংশ নেবেন মিঠুন চক্রবর্তী। মহাগুরু মিঠুন চক্রবর্তী আগামীকাল দিনহাটা দুনং ব্লকের এই খারুভাজ নতুন বাজার এলাকায় তিনি এখানে এই জনসভা করবেন। দিনহাটা সাত নং বিধানসভা কেন্দ্রের বিজেপির এবারে তিনি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ, সেই নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভায় অংশ নেবেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও তার সঙ্গে থাকবেন অভিনেত্রী এবং বিজেপি নেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। উত্তরের সংবাদ থেকে আমরা আপনাদেরকে সরাসরি সেই শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আগামীকালও আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভ, আমাদের সঙ্গে থাকবেন। আগামীকাল মহাগুরু মিঠুন চক্রবর্তীর উপস্থিতিকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে, সভা মঞ্চ প্রস্তুত হচ্ছে। ঠিক এই মঞ্চ থেকেই আগামীকাল মহাগুরু মিঠুন চক্রবর্তী কি বলবেন সেটাই কিন্তু এখন শুধু সময়ের অপেক্ষা। এবং এই সেই জনপ্রিয় অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এই খবর শোনার পরই, শুধুমাত্র বিজেপি কর্মীরা বলবো না, জনসাধারণের মধ্যেও কিন্তু একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। জনপ্রিয় অভিনেতাকে দেখতে সাধারণ মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে আসবেন। আমি এখানে একজন রয়েছে কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনাদের এই এলাকায় মিঠুন চক্রবর্তী অভিনেতা আসছেন, কিরকম লাগছে এটা শুনে? ভালো লাগছে। আপনি কোনো পার্টির সঙ্গে যুক্ত আছেন? সফল না, আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই, কিন্তু মিঠুন চক্রবর্তীকে তো অভিনেতা হিসেবে প্রত্যেকেই চিনে থাকে এবং তার একটা জনপ্রিয়তা রয়েছে। তিনি আসছেন আপনাদের এলাকায় এই প্রত্যন্ত গ্রামে, সবাই দেখতে আসবে, যে যে পার্টি করুক না কেন সবাই দেখতে আসবে। গ্রামে আসতেছে না, সবাই আসবে। কেমন লাগছে আপনাদের বাড়ির পাশে এই গ্রামে আসছে মিঠুন চক্রবর্তী? খুব খুশি হয়েছি, প্রথমবার আসছে আমাদের বাড়ির পাশে, খুব আনন্দিত আছি আমরা। কোচবিহার এবং দিনহাটা বাদ দিয়ে আপনাদের এই এই গ্রামে এই এই মাঠে তিনি জনসভা করবেন। তিনি এখন যদিও একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কিন্তু তার যে জনপ্রিয়তা অভিনেতা হিসেবে, আপনাদের গ্রামে যারা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, তাদের কাছে কি জানতে পারছেন? সবাই খুব আনন্দিত আছে, কবে কখন আসবে দেখার জন্য সবাই আনন্দিত আনন্দিত হয়ে আছে। ধন্যবাদ। মিঠুন চক্রবর্তীর যে জনপ্রিয়তা অভিনেতা হিসেবে, যে মিঠুন চক্রবর্তীকে আমরা চিনে থাকি সেই জনপ্রিয়তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি দুজনের সঙ্গে কথা বললাম, তারা কোনো দলের সদস্য নয়, কিন্তু এই অভিনেতা মিঠুনকে দেখার জন্যই তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আগামীকাল এই মঞ্চ থেকেই কিন্তু ভাষণ রাখবেন মিঠুন চক্রবর্তী। আমি পাশাপাশি আরেকটি জিনিস দেখাবো, এখানে এই মাঠের পাশেই কিন্তু হেলিপ্যাড তৈরি হচ্ছে, যেখানে হেলিকপ্টারে করে নামবেন মিঠুন চক্রবর্তী এবং শ্রাবন্তী চ্যাটার্জি। মাঠের পাশেই, মঞ্চের পাশেই এখানে তৈরি হচ্ছে হেলিপ্যাড। Oh,
আপনারা দেখতে পাচ্ছেন হেলিপ্যাড তৈরির কাজ চলছে, এখানেই হেলিকপ্টারে করে অবতরণ করবেন। আমি দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনাদের এখানে অভিনেতা মিঠুন চক্রবর্তী আসছেন, তিনি এখন বিজেপি নেতা, তো আপনাদের এলাকায় আসছেন এবং এখানে আপনারা এই হেলিপ্যাড তৈরির কাজ করছেন, কেমন লাগছে অনুভূতিটা? ভালো 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 লাগছে। তোর সংবাদ থেকে সরাসরি আপনারা লাইভ ফ্রম পূজা দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি খারুয়াজ প্রায় নতুন বাজার এলাকায় আগামীকাল জনসভায় অংশ নেবেন মিঠুন চক্রবর্তী। হেলিপ্যাড তৈরির কাজ চলছে, আমি কথা বলে নেবো এখানে আরো কয়েকজন যারা কর্মী রয়েছেন। আপনারা এই হেলিপ্যাড তৈরি করছেন, আগামীকাল মিঠুন আসছে, কেমন অনুভূতি কি বলবেন? ভালো। কোচবিহারের সেই শহর ছেড়ে মিঠুন এই একদম প্রত্যন্ত গ্রামে আসছেন, যে মিঠুনকে আপনারা চিনে থাকেন, দীর্ঘদিন তাকে টেলিভিশনের পর্দায় দেখেছেন, সেই মিঠুন চক্রবর্তী, তিনি এখন যদি অভিনেতা পাশাপাশি একজন বিজেপি নেতা, তিনি এখানে আসছেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন, কেমন লাগছে আপনাদের? সকলের ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে কাজ করছেন তারাও বেশ উচ্ছ্বসিত। উত্তর সংবাদ থেকে সরাসরি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি আগামীকাল যেখানে জনসভায় অংশ নেবেন মিঠুন চক্রবর্তী, সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখালাম। এবং আগামীকাল অবশ্যই আমাদের উত্তরের সংবাদের পর্দায় আপনারা চোখ রাখবেন, কি বলবেন মিঠুন চক্রবর্তী দিনহাটা সাতমাং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে। আগামীকাল তিনি এখানে পৌঁছে তিনি কি বলবেন, কি বার্তা দেবেন, সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো। উত্তর সংবাদ থেকে আপনারা সরাসরি লাইভ সম্প্রচার দেখলেন, আমরা লাইভটি শেষ করছি। চোখ রাখুন উত্তর সংবাদের ফেসবুক পেজে, বিভিন্ন খবর সবার আগে পৌঁছে যেতে আমরা আপনাদের সামনে হাজির হব। আগামীকাল চোখ রাখবেন অবশ্যই উত্তর সংবাদের পেজে, মিঠুন চক্রবর্তী জনসভা আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো। ধন্যবাদ সকলকে।